কচি গমের পাতা নিয়ে দীর্ঘদিন গবেষণা চলছে, যাদের ব্লাড থ্যালাসেমি আছে, ব্লাড ক্যান্সার আছে, যাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কম, যাদের রক্তে আয়রন কম ধরে রাখতে পারে তাদের জন্য, মানে যাদের আরবিসি কম তাদের জন্য কচি গমের পাতা নিজেরা ফুলের টপে করে চাষ করে নিলে খুব ভালো হয়। এই দুই মুঠ গম একটা ফুলের টপে একদিন দুই দিন ভিজিয়ে তারপর মাটিতে একটু চাপা দিয়ে রেখে দিলে আস্তে আস্তে পানি ছিটিয়ে দিলে এটা আশা করা যায় যে সাত দিনের ভিতরে গাছগুলো বড় হয়ে ওঠে। এর উপরেরটা 1 ইঞ্চি পরিমাণ করে কেটে দিতে হয়, কেটে দিয়ে ওইটা কাজে লাগাতে হবে, আবার দেখা যাবে হতে থাকবে, আবার বড় হবে, আবার 1 ইঞ্চি কেটে ওইটাকে ব্লান্ডিং মেশিনে দিয়ে জুস করতে হবে, সবুজ জুস হবে। ওই জুসের মধ্যে বাচ্চারা যদি ব্লাড থ্যালাসেমিয়া থাকে তাহলে পরে বাচ্চাদের জন্য কয়েক ফোঁটা খাঁটি মধু দেওয়া চলে, সাথে একটু অলিভ অয়েল, 1 নম্বর ভার্জিন অলিভ অয়েল দিলে খুবই ভালো হয়। মধু, অলিভ অয়েল আর আপনার কচি গম গাছ একটু সামান্য পানি মিক্স করে, বিশুদ্ধ পানি, একটু 10 মিনিট ব্লান্ডিং করে ওই রসটা অল্প 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 করে সারাদিন, যার ব্লাড থ্যালাসেমিয়া আছে, ব্লাড ক্যান্সার আছে, যার ব্লাডে হিমোগ্লোবিন ধরে রাখতে পারে না, এটা অনেক মেয়েদের ক্ষেত্র হয় যে অধিক মাসিক হওয়ার ফলে তার শরীরে রক্ত থাকে না, তারাও এই গমের পাতা খেতে পারেন। এটা আপনারা ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে দেখে নিতে পারেন যে কীভাবে খেতে হয়, ওখানে সব নিয়মকানুন আছে। সারা পৃথিবীর মানুষ দীর্ঘদিন যাবৎ এই গমের পাতার উপরে নির্ভরশীল। গমটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, চালের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে গম আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।